প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর 557তম জন্ম উৎসব পালিত হলো। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার। তথ্য ও ভিডিও চিত্রে কলকাতা থেকে সম্পাদাস রায় ও সমরেশ রায় পাঠানো ডেক্স রিপোর্ট। 6 ফেব্রুয়ারি দুপুর 2টায় গৌড়ীয় মিশন মহানাম সেবক সংঘ ও অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়ের সহযোগিতায় বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক বর্ণাঢ্যনগর সংকীর্তন শোভাযাত্রার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর 557তম জন্ম উৎসব পালিত হয় এবং বাগবাজার সার্বজনীন দুর্গ উৎসব প্রাঙ্গণে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে একটি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই শোভাযাত্রায় দূর দূরান্ত থেকে অগণতি গৌরানুরাগী ভক্তরা উপস্থিত হন এবং শোভাযাত্রায় পা মেলান। এই শোভাযাত্রা গৌড়ীয় মিশন হইতে বাগবাজার স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক, বিকে পাল হয়ে মেলা প্রাঙ্গণে শেষ হয়। এ জন্ম উৎসব উপলক্ষে মেলা প্রাঙ্গণে থাকছে বৈষ্ণব সম্মেলন ও সারস্বত আলোচনা সভা, আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও প্রদর্শনী। এই মেলা ও অনুষ্ঠান চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতিদিন থাকছে আবৃত্তি প্রতিযোগিতা, হরিনাম সংকীর্তন, ধর্মসভা, জাতীয় আলোচনা সভা, গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, মৃদঙ্গ বাদন প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠান, এবং প্রতিদিন থাকছে ভক্তদের জন্য ভোগের আয়োজন।